করোনা অতিমারির প্রভাব পড়তে চলেছে স্বাধীনতা দিবস উদযাপনে। লালকেল্লায় চিরাচরিত উৎসবের আবহে যেন কিছুটা ম্লান, কাটছাট করা হচ্ছে অনুষ্ঠানে। পরবর্তীতে পরিস্থিতিতে কেমন হতে চলেছে লালকেল্লার স্বাধীনতা দিবস পালন তা দেখে নেওয়া যাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গার্ড অফ অনার প্রদর্শন করবে সশস্ত্র বাহিনী ও দিল্লি পুলিশ। তারপর জাতীয় সঙ্গীতের মধ্যে জাতীয় পতাকা উত্তোলন হবে, তারপর হবে 21টি গান স্যালুট। এরপর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, তারপর সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত, তেরঙ্গা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। সংবাদ সংস্থা ANI এর রিপোর্ট অনুযায়ী এবার লালকেল্লার অনুষ্ঠানে কোনো স্কুল পড়ুয়া থাকছে না, শুধু NCC সদস্যরা থাকবে। অন্যান্য বছরের তুলনায় মাত্র 20% VIP উপস্থিত থাকবেন। গত বছরেও প্রায় 10,000 অতিথি সমাগম হয়েছিল লালকেল্লার অনুষ্ঠানে। সামাজিক দূরত্ববিধি কঠোরভাবে মেনে চলা যায় এমন বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার। লালকেল্লার মঞ্চের দুপাশে উঁচু সারিতে প্রায় 900 VIP বসতেন, এবার সকলেই বসতে হবে নিচের সারিতে, আর VIPদের সংখ্যাটা দাঁড়াবে বড় জোর 100।